রাজধানীতে রাত জেগে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও তরুণরা যা পুলিশহীন এই শহরে কিছুটা স্বস্তি দিচ্ছে জনজীবনে কিছু বিষয়ে সামান্য ভোগান্তি হলেও হাসি মুখে মেনে নিচ্ছেন সবাই আর এদিকে নগরীর বিভিন্ন এলাকায় ভর করেছে ডাকাত আতঙ্ক সন্দেহজনক গতিবিধির কাউকে দেখলেই আটক করছেন স্থানীয়রা বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ মোড়ে লাঠি হাতে কিছু তরুণ যুবক এ পথে যারা যেভাবে আসছেন সবাইকে থামিয়ে জানতে চাওয়া হচ্ছে পরিচয় গন্তব্য চলছে তল্লাশি পুলিশই এই শহরে রাত জেগে শিক্ষার্থী ও তরুণদের এই স্বেচ্ছাশ্রমকে ইতিবাচক হিসাবে দেখছেন নগরবাসী অনেক বড় গ্যাং ওরা এটা নিয়ে এদিকে আসছিল টহল দিতে যে এদিকের পরিস্থিতি কি ওরা আক্রমণ করবে ভেশন ভেশন অ্যান্ড ভেশন ফ্রি হান্ড্রেড কপার কন্টেন সারি ফ্রিজ তাই গুণে মানে আউটএফট থাকে বছরের পর বছর দিকে তো পারেনায় পরে সেনাবাহিনী ওদেরকে নিয়ে গেছে যতদিন পর্যন্ত না একটা সুস্থ শিথিল করে একটা সরকার আসতেছে যে কিনা আমাদেরকে একটা ভালো সিকিউরিটি দিতে পারবে ততদিন পর্যন্ত আমাদেরকে কাজ করে যেতে হবে অন্যান্য দিন দেখ নিরাপদ মনে হচ্ছে আমাদের মনে হয় যে এটা আমাদের জন্য অনেক ভালো স্টুডেন্ট যারা আছে ওরা যেরকম স্পিগিয়ার করতেছে খুব ভাল লাগছে আমাদেরকে সব জায়গায় আছে তারা চেক করে গেল কয়েকদিন ধরে নগরীতে চলছে ডাকাত আতঙ্ক এতে কাঁঠাল বাগান মসজিদের মাইকে ডাকাত দলের খবর দেয়া হয় যাতে সড়কে নেমে আসেন স্থানীয়রা প্রতিটি গাড়ি তল্লাশি করেন তারা এই সময় একটি অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ যাত্রীকে আটক করা হয় স্থানীয়দের অভিযোগ রোগীহীন অ্যাম্বুলেন্স জিতে থাকা যাত্রীদের আচরণ ছিল সন্দেহজনক এই অ্যাম্বুলেন্সকে চেক করতে যে আমরা অ্যাম্বুলেন্সের ভিতরে দেশি হাতিয়ার সহকারে আমরা পাঁচজনকে পেলাম টোটালি মাতাল অবস্থায় ছিল তাদেরকে এখানে মোটামুটি যারা আপনার কথাবার্তা জিজ্ঞাসা করছে কোনো প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে দিতেই পারে না শেখ হাসিনা সরকার পতনে দেশের চার শতাধিক থানায় হামলা হয় এই কারণে দায়িত্ব পালন করছেন না বেশিরভাগ পুলিশ সদস্য রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা